সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বৈশাখী উৎসব। আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দূতাবাসের মিশন উপপ্রধান ডক্টর নজরুল ইসলাম ও কার্যালয়ের প্রধান ডক্টর ফরিদ উদ্দিন। এ সময় প্রবাসের বুকে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জানান প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিভিন্ন কমিউনিটি সদস্যরা। শুধু রিয়াদ নয়, সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা যোগ দেন এই উৎসবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আর টিভি। আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের যৌথ আয়োজনে বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিতে পালিত হল বাংলার নতুন বছর 1426। এ উপলক্ষে বাংলার সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য প্রবাসের মাটিতে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় কনস্যুলেটের পক্ষ থেকে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। নানা আয়োজনের মধ্য দিয়ে কাতারে অনুষ্ঠিত হল পহেলা বৈশাখের অনুষ্ঠান। শোভাযাত্রা উদ্বোধনের মধ্য দিয়ে বৈশাখ উদযাপনের কার্যক্রম শুরু করেন রাষ্ট্রদূত আসুদ আহমদ। এ সময় হাজারো প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয় স্কুলের মাঠে। অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, চাঁদপুর সমিতি কাতার, বাংলাদেশ ফ্রেন্ডস কাতার, ইনফাইট ফুড, টোকিও সেট, আকাশ মিডিয়া ভুবন, প্রাণ, টকঝাল মিষ্টি, ঘরোয়া রেস্টুরেন্ট, ভৈরব প্রবাসী কল্যাণ সমিতি আয়োজন করে বিভিন্ন স্টলের। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার সরকারকে শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এ কে আজাদ, প্রতিষ্ঠানের শিক্ষক, ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি অজিউল্লাহ, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কাজী নিয়ামল বশির, সাংগঠনিক সম্পাদক হাবিব পাটোয়ারি, যুগ্ম সচিব মাসুদ হাসান এবং চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি এম এস সালাম সহ বিভিন্ন কমিউনিটি সদস্যরা। প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রবাসীদের সাথে সঙ্গীত পরিবেশনের কথা জানিয়েছেন ব্যান্ড দল নগর বাউল। পহেলা মে শ্রমিক দিবসে কোয়ালালামপুরের এই কনসার্টে জেমস ছাড়াও অংশ নেবেন টেলিভিশন ও সিনেমার তারকারা। এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আয়োজক মিস্টার প্রোডাকশনের কর্ণধার মাইদুল রাকিব ও শাহিদুল ইসলাম পাটোয়ারি। এ সময় মালয়েশিয়ার প্রবাসীদের কনসার্টে যোগ দিয়ে জেমস নাইট উপভোগ করার আমন্ত্রণ জানান আয়োজকেরা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শাহনেজ মোল্লাকে সংবর্ধনা দিয়েছে জেদ্দায় বসবাসরত ঘাটিয়ারার প্রবাসীরা। এতে সভাপতিত্ব করেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ রাসেল ভূঁইয়া। কাউসার আব্দুস সালাম ও আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি ইনভেস্টর আশরাফউদ্দিন। প্রধান বক্তা ছিলেন মুফতি মাওলানা শেখ সাদি আবদুল্লাহ সদকপুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন ভূঁইয়া, অলি উল্লাহ খান, সাংবাদিক হানিফ সরকার উজ্জ্বল, আলমগীর হোসেন আসাদ সহ অনেকেই। ইমরুল হাসান, আরটিভি।